সুপ্রভাত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা প্রত্যেকেই জানি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্প পড়ছি এবং আজকে সেই গল্পের রচনাধর্মী প্রশ্ন এবং কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো করা হবে প্রশ্নগুলো পড়িয়ে কিভাবে লিখতে হবে বা গল্পের কোন অংশে তোমরা উত্তরটা পাবে আমি বলে দেব। কিন্তু গুছিয়ে লিখবে তোমরা ক্লাসে প্রত্যেকেই গল্প পড়েছ এরপরেও যদি কিছু অসুবিধা হয় আবারও গল্প পড়ে নেবে তাহলে চলো মন দিয়ে শুনতে হবে লিটারেচার কপি পেন পাশে রেখে দাও প্রশ্নগুলো শুনে নিয়ে সঙ্গে সঙ্গে লিখে ফেলবে প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে আগের দিন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া শূন্যস্থান পূরণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেই সাথে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন করানো হয়েছিল আর আজকে তার পরের অংশটুকু প্রত্যেকে শিগগির কপি হলো আর মন দিয়ে শুনে নাও ক্লাসটা তাহলে আজকের বিষয় লালু গল্পের প্রশ্ন উত্তর অবশ্যই সেটা রচনাধর্মী প্রশ্ন সেই সাথে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রত্যেকেই গল্পটা পড়েছি মনোহর চাটুর্যের বাড়িতে কালী পুজো এবং লালু সেখানে কি কাণ্ড ঘটিয়েছিল সেখান থেকেই প্রশ্ন হবে আজকে চলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ক আর খ হয়েছিল আজকে গ চাটুর্যে ডুকরে কেঁদে উঠে কি বলেছিলেন চাটুর্যে ডুকরে কেঁদে উঠে কি বলেছিলেন দেখো ওই যে না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মা যে জগৎজননী তাহলে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পে আমরা দেখেছি বা আমরা পড়েছি গল্পের প্রধান চরিত্র মশাই যার বাড়িতে কালী পুজো হয়েছিল সে লালুর ভয়ঙ্কর রুদ্রমূর্তি চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং যখন লালু তাকে বলে তোমাকে হাঁড়ি কাঠে বলি দেব এটা মায়ের আদেশ তখন মশাই এই কথাগুলি বলেছিল প্রত্যেকে লিখে নাও পরের প্রশ্ন খ লালু কেন নিজেকে সামলাতে না পেরে হা 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 করে হেসে উঠেছিল গল্পের একদম শেষে আছে লালু যখন রুদ্রমূর্তি ধারণ করে মনোহর চ্যাটুজিকে বলে যে তোমাকে কাঠে বলি দেব। এবং মনোহর চাটুর্যে খুব ভয় পেয়ে স্বীকার করে নেয় যে তার বাড়িতে আর কখনো বলি হবে না এরপর লালু যখন গুরুদেব আর পুরুতমশায়ের খোঁজ নেন তারা ঠাকুরদালান এবং প্রতিমার পিছনে লুকিয়েছিল খুব ভয় পেয়ে তারা ভয়ার্থ গলায় বা খুব ভয় পেয়ে কেউ সরু বা মোটায় মিলিয়ে কান্নাকাটি শুরু করে এবং সে কান্নার আওয়াজ এমন অদ্ভুত আর হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারেনি সে হেসে উঠেছিল এই অংশটুকু একটা বাক্য কিন্তু নিজেকে জুড়তে হবে শুনে নিয়ে লেখো লেখ গুরুদেবের অবস্থা কি হয়েছিল আমরা সকলেই জানি গুরুদেবের অবস্থা কি হয়েছিল গুরুদেব কুশ আসনে বসে মায়ের সামনে চণ্ডীপাঠ করছিলেন কিন্তু যখনই দেখে লালুর এই চেহারা বাড়ির সকলে দৌড়ে সদর দরজার দিকে পালিয়ে যাচ্ছে তখন সে তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছিলেন যাতে লালু আর দেখতে না পায় বা এই পরিস্থিতির হাত থেকে সে নিজেকে বাঁচাতে চেয়েছিল লিখে ফেল বেশ এবারে চ খুব ভাববে তারপর লিখবে তোমার জীবনে ঘটা কোনো হাসির ঘটনা সংক্ষেপে লেখো কয়েকটা লাইনে লিখবে এবার দেখো প্রত্যেকটা দিন আমরা বাড়িতে থাকি বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্য বা হতে পারে তোমার বন্ধুবান্ধবী বা তুমি কোথাও ঘুরতে গেলে আত্মীয়র বাড়িতে কোনো না কোনো হাসির ঘটনা ঘটেই সেই রকমই তোমার অভিজ্ঞতা সেটা সংক্ষেপে লেখো ছোট করে আগে তুমি ভেবে নাও কোন ঘটনায় তুমি সব থেকে বেশি খুশি হয়েছ বা তোমার মনে হয়েছে খুব হাসি পেয়েছিল সেই রকম একটা ঘটনা ছোট্ট করে লিখে ফেলো তোমার অভিজ্ঞতার কথা তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটা তৈরি করো বেশ এবারে রচনাধর্মী প্রশ্ন ভালো করে দেখো এখানে যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলো মন দিয়ে দেখো ক আমার খুন চেপে গেছে কার খুন চেপে গিয়েছে এ কথা বলার পর যে পরিবেশ তৈরি হয়েছিল তার বিবরণ দাও এটা ভীষণ সহজ পঁচিশ নম্বর পৃষ্ঠায় আর বলার অপেক্ষা রাখে না যে কার খুন চেপে গিয়েছিল অবশ্যই সেটা লেখো তারপর যা পরিবেশ হয়েছিল প্রত্যেকে ভয় পেয়ে কি করতে চেয়েছিল কোন দিকে গিয়েছিল এবং যাওয়ার সময় কি কি অবস্থা হয়েছিল লিখবে এটা নিজে থেকে লিখবে খ আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ কার লেখা কোন রচনার অংশ উল্লেখ করতে হবে এবং ক যে প্রশ্ন আছে সেখানে যেহেতু লাইন তুলে আছে এটা কিন্তু লিখে দেবে একটা বাক্যে কার লেখা কোন রচনা বা কোন গল্পের অংশ তারপরে দেখো খ থেকে কে কোন পরিস্থিতিতে এ কথা বলেছিল তাহলে মনোহর চাটুর্যের পরিস্থিতিটা কি উপস্থিত হয়েছিল গল্প অনুযায়ী দুটো বাক্য জুড়ে দাও লালুর ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে হাতে খাঁড়া বন করে ঘুরছে এবং সে নরবলি দিতে চেয়েছে সেই সময় মনোহর চাটুর্যে ভয় পেয়ে যায় এবং যখন লালু তাকে বলে যে মায়ের আদেশ তোমাকে বলি দেব মনোহর চাটুর্যে বুঝতে পারে যে এটা মায়ের আদেশ নয় মা কখনও তো এরকম করতে পারে না সে জগৎ জননী এই পরিস্থিতিতে লালু মনোহর চাটুর্যকে দিয়ে শিকার করিয়ে নেয় তার বাড়িতে বলি বন্ধ সেটা লেখো আমি কিন্তু একটা সূত্রের মতন বলছি তোমরা আর একটু গুছিয়ে লিখবে গ যিনি চণ্ডীপাঠ করছিলেন তিনি কোথায় এবং কেন গা ঢাকা দিয়েছেন দেখো ওখানে যে গুরুদেবের অবস্থা কি হয়েছিল এটার সঙ্গে অনেকটা মিল আছে শুধু কয়েকটু ভাষা পরিবর্তন করে তোমরা লেখো কে চণ্ডীপাঠ করছিলেন আমরা জানি গুরুদেব তিনি কিসের ওপর বসে কুশাসনের ওপর বসে আর তিনি কেন লুকিয়েছিলেন কেন গা ঢাকা দিয়েছিলেন সেটা একটু লেখো ঘ দুপুর রাত বলতে তুমি কী বুঝেছ একদম প্রথমে দেখো দুপুর রাতে বলির বলিরক্ষণ বয়ে যায় দুপুর রাত বলতে তোমার কি মনে হয় তুমি কি বুঝতে পেরেছ যেমন দিনের বেলায় দুপুর হয় ঠিক সেই রকম রাতেও দুপুর দুপুর রাত তার মনে রাত্রির মাঝামাঝি অংশ এই সময়ে তুমি কি কি করেছো যে কোনো তিনটে ঘটনার কথা লেখো আমি একটু বলি দেখো আমরা অনেকেই বারোটা একটা পর্যন্ত পড়ে থাকি হতে পারে অনেকেই আবার খুব সুন্দর সিনেমা বা মুভি হচ্ছে পরীক্ষা হয়ে গিয়েছে দেখতে পারো হয়তো বাবা মা ঠাকুমা বা পরিবারের অন্য কোনো সদস্য যাকে তুমি খুব ভালোবাসো কোনো একদিন গল্প করতে করতে অতটা সময় কাটিয়ে দিয়েছ আবার হতে পারে পুজো দেখতে গিয়েছো আমরা অনেকেই রাত্রেগে পুজো দেখি এছাড়াও আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে সেই রকম দুপুর রাতে তুমি কি কি করেছো যে কোনো তিনটে ঘটনার কথা উল্লেখ করো একটা একটা বাক্য করে লিখলেও চলবে আমি যেমন বললাম তুমি ভাবো এরকম আরও কিছু ঘটনা হয় হতেও পারে তুমি লুকিয়ে লুকিয়ে মোবাইলে গেম খেলছিলে এটা যেন কারোর কক্ষণ না হয় চলো তাহলে আজকের যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে তোমার অভিজ্ঞতা কেন্দ্রিক তুমি নিজে ভেবে কিন্তু লিখবে এই ঘটনাগুলো কম বেশি আমাদের প্রত্যেকের জীবনে ঘটে ছোট বড় বিভিন্ন রকমভাবে দুপুর রাতে তুমি কি কি করেছো আর আর একটা দিয়েছি কি বলতো যে তোমার জীবনে কোনো হাসির ঘটনা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার একটু ভেবে চিনতে লিখবে রচনাধর্মী প্রশ্নগুলোর ক্ষেত্রে লাইন তুলে যেগুলো আছে গল্পের থেকে সরাসরি সেক্ষেত্রে পরিচয় অর্থাৎ কার লেখা কোথার থেকে নেওয়া সেটা উল্লেখ করতে হবে তারপর প্রত্যেকটা প্রশ্ন যেমন ধরো কে তারপরে কোন পরিস্থিতিতে এগুলো প্যারা চেঞ্জ করে লিখে ফেলো তাহলে আজকে আমাদের অমর কথা শিল্পী রচিত লালু গল্প কমপ্লিট হলো আর এর সাথে যেটা করবে তোমরা বাক্য গঠন দেখো ব্যাকরণগত প্রশ্ন এক নম্বরে আছে বাক্য গঠন করো দুপুর রাতে সংবাদ সর্বনাশ সিঁদুর নালিশ প্রতিমা মিনতি আদেশ এই কটা শব্দের আলাদা আলাদা বাক্য গঠন করো চা টাটা ভালো থেকো পরদিন আমাদের নতুন কোনো বিষয় শুরু হবে আজ এই পর্যন্তই